আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো হায়দ্রাবাদি দম বিরিয়ানি। আজকে আমি দম বিরিয়ানিতে মাটন ইউজ করব। এই দম বিরিয়ানিটা কিন্তু অনেকে আমরা কাচ্চি বিরিয়ানির সাথে মিলাই ফেলি, কিন্তু আসলে কিন্তু দুইটা ভিন্ন জিনিস এবং দুইটার প্রসেস কাছাকাছি হলেও কিন্তু টোটালি ভিন্ন। আমি আজকে আপনাদের করে দেখাবো মাটন দিয়ে হায়দ্রাবাদি দম বিরিয়ানি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, সেই সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য। তো চলুন আমরা চলে যাচ্ছি মূল রেসিপিতে। দম বিরিয়ানির জন্য শুরুতেই আমরা মাটনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি 1 কেজি মতো মাটন নিয়েছি। আর দম বিরিয়ানিতে কিন্তু মাটনের সাইজটা একটু বড় হয়, এরকম একটু বড় বড় হবে। এখন আমি এখানে দিয়ে দিব টক দই। টক দই দিচ্ছি আমি এখানে 1 কাপ মতো। রসুন বাটা দিচ্ছি 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ আদা বাটা। জিরা দেবো 1 চা চামচ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। লবণ দিচ্ছি পরিমাণ মতো। শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি আমি এখানে 1/2 চা চামচ, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ শাহি জিরা। এখানে আমি কিছু পুদিনা পাতা দিচ্ছি, পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি। এখানে আমি হাফ কাপ মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব, হাফ কাপ মতো তেল, 5-6টা এলাচ দিচ্ছি, 7-8টা লবঙ্গ দিয়ে দিচ্ছি, 2 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি, 2টা কালো এলাচ, 1 টুকরা জয়ত্রী। মাটনটাকে মাখাই নেব। অথেন্টিক যে হায়দ্রাবাদি বিরিয়ানি, দম বিরিয়ানি, সেই অনুযায়ী আমরা আজকে রান্নাটা করব। মশলাটা মাখানো হয়ে গেলে আমি মাংসটা ডিরেক্ট রান্নাতে নিয়ে যাব। মাংসটা মাখানো হয়ে গেল, এখন আমি চলে যাচ্ছি চুলায়। মাংসটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে চুলাটা অন করে দেব। আমি ঢাকনা লাগিয়ে দিব। এখন এই অবস্থায় মাটনটাকে আমি 80-90% কুক করে নিব। এখানে একটা বিষয় না বললেই নয় যে হায়দ্রাবাদি দম বিরিয়ানিতে অনেকে দেখা যাচ্ছে যে কাচ্চি বিরিয়ানি স্টাইলে রান্না করে, কিন্তু আমরা ওই স্টাইলে রান্না করব না। আমরা একদম যে অথেন্টিক যে হায়দ্রাবাদি বিরিয়ানি বা হায়দ্রাবাদি দম বিরিয়ানি, সেই স্টাইলে আমরা রান্না করব। আর এক চুলায় একটা পাতিলে পানি ফুটিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব 2-3টা এলাচ এবং 2 টুকরা দালচিনি, দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু আমরা রাইসটাতে আর নতুন করে লবণ অ্যাড করতে পারবো না, এই জন্য সিদ্ধর সময় যে লবণটা দিব সেটাই কিন্তু রাইসের সাথে লেগে যাবে। 1 টেবিল চামচ মতো আমি এখানে তেল দিয়ে দেব। তেল দেওয়ার উদ্দেশ্য যে যখন আমি রাইসটা এখানে সিদ্ধ করব, তখন একটা আরেকটা গায়ের সাথে লাগবে না। আমি যেহেতু 1 কেজি মাটন নিয়েছি, এখানে আমি বাসমতি চাল নিয়েছি 700 গ্রাম। চালটাকে আমি ভালো করে ধুয়ে পানি শোক করে নিয়েছি 1/2 ঘন্টা ধরে। এখন চালটাকে আমি এখানে দিয়ে দিব। আর আমরা চালটাকে এখানে যে বয়েল করব, অ্যাপ্রক্সিমেট 60-70% আমাদের বয়েল করতে হবে। রাইসটা আমাদের 60-70% কুক হয়ে গেছে, যখন ভিতরে একটু সাদা শাঁস শাঁস থাকবে তখনই আমরা এটা পানিটা ঝরিয়ে নেব। এদিকে আমাদের মাটনটা মোটামুটি কুক হয়ে গিয়েছে, দেখুন এটা 80-90% আমাদের কুক করে নিতে হবে। অলমোস্ট
হয়ে গেছে প্রায়। এখন আমরা চুলাটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এর উপরে রাইসগুলো ভালোভাবে কোটিং করে দিচ্ছি। এখন আমরা মাংসটার উপরে রাইসটা বসিয়ে দেব। তার আগে মাংসটার উপরে আমরা কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি, এরপর কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে আমি এখন রাইসের একটা লেয়ার দিয়ে দিব। অর্ধেক রাইস আমরা দিয়ে দিলাম মাংসটার উপর দিয়ে। দুধের সাথে একটু জর্দার রং মিশিয়ে নিয়েছি, আপনারা এখানে জাফরানও ইউজ করতে পারেন। এখন আমি বাকি যে অর্ধেক রাইসটা রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। অবশিষ্ট যে দুধটুকু ছিল আমি জর্দা কালার দিয়ে নিয়েছিলাম, এখন এটা উপর দিয়ে সব জায়গায় ছড়িয়ে দিব। এখন আমি এখানে ঘি দিয়ে দিব। আমি এখানে 1.5 টেবিল চামচ মতো ঘি নিয়েছি, আমি ঘিটা দিয়ে দিচ্ছি, সব জায়গায় ছড়িয়ে দিব। আবার উপর দিয়ে আমরা একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আসলে হায়দ্রাবাদি দম বিরিয়ানিতে কিন্তু পুদিনা পাতাটা প্রচুর ইউজ করে। 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি আমি, কেওড়া জলটা দিলে একটা এক্সট্রা ফ্লেভার আসবে। আমি প্যানের ঢাকনাটাতে ময়দা গুলিয়ে নিয়ে এভাবে লাগিয়ে নিয়েছি যাতে সুন্দরভাবে সিল্ড করা যায়। এখন এটা আমরা এভাবে সুন্দর করে লাগিয়ে দিব। পাতিলটাকে দেখুন আমি কত সুন্দর করে সিল্ড করে নিয়েছি। লিডের যে ফুটাটা ছিল সেই ফুটাটাতেও আমি একটা ময়দা দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন আমরা চুলার জালটা জ্বালিয়ে দিব। প্রথম 1.5 থেকে 2 মিনিট আমরা ফুল হিটে চুলাটা রাখব। 1.5-2 মিনিট পরে আমরা চুলাটাকে একদম লো করে দিয়ে আমরা বিরিয়ানিটাকে দমে রাখব। রান্নাটা আমাদের হয়ে গেছে, দম দেওয়া শেষ। ঢাকনাটা আমি খুলে ফেলেছি, এখন উপরে যে পুদিনা পাতাটা আছে এটা আমরা সরায় ফেলতেছি। একটু দেখাচ্ছি আপনাদের কতটা ঝরঝরে হয়েছে। এখন আমরা একটা সার্ভিং বলে পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেল হায়দ্রাবাদি দম বিরিয়ানি। এটা খুবই টেস্টফুল একটা খাবার। এটা কাচ্চির সাথে যদি অনেকটা মিল আছে, কিন্তু আমরা কিন্তু অনেকেই হায়দ্রাবাদি দম বিরিয়ানির সাথে কাচ্চিকে মিলাই ফেলি, কিন্তু দুইটা কিন্তু ভিন্ন জিনিস। আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, দেখুন অনেক জুসি। মাংসের কথা যদি চিন্তা করেন মাংসটাও দেখুন এমনিতেই খুলে যাচ্ছে, এতটাই সফট হয়েছে। যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আজকে এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।